নমস্কাৰ, মই বিংকু। মোৰ চেনেল আপোনালোক সকলোকে স্বাগতম জনালো। আশা কৰোঁ মোৰ সকলো ফ্ৰেণ্ড ভালে আছে, ময়ো ভালে আছোঁ। আজি কিন্তু জন্মাষ্টমী, মই ভোগ বনাব আহিছোঁ। এতিয়া কিন্তু 5:10 হ'ল আৰু আজি কিন্তু গৰমো আছে, মানে পাকঘৰত আহাৰ লগে লগে কিন্তু ঘামি গৈছোঁ। আৰু এইকেইদিন ভিডিঅ' টিডিঅ' বনোৱা হোৱা নাই, ভাবিলোঁ আজি বনাই লওঁ আৰু। কাৰণ কিয় বহুদিন নবনালেও ভাবোঁ আপোনালোকে পাহৰি যাব বুলি, মানে ঘৰত অলপ কাম চলি আছিলে, সেইবাবে মই ভাবিলোঁ নাই দুদিনমান পিছতেই বনাওঁ। আৰু কিন্তু মোৰ ফালৰ পৰা সকলো ফ্ৰেণ্ডকে হেপী জন্মাষ্টমী। ৰ'দ কিন্তু আছেই, বাহিৰত ৰ'দ যোৱাই নাই, এইফালে বহাই দিছোঁ এয়া পায়। এইফালে মই অলপ মানে লুচি বনাওঁ, অলপ চুজি বনাওঁ, তেনেকুৱাকৈ মই কিন্তু অলপ অলপ মানে চবকে যিকোনো পূজা কৰোঁতে আৰু মই অলপ মানে প্ৰসাদ তেনেকুৱাকৈয়ে বনাওঁ। তাৰপিছত আৰু খিচাৰি বনাওঁ, চিম্পলভাৱেই বনাওঁ আৰু অলপ অলপকৈয়ে বনাওঁ। কাৰণ মানুহ আজি কিন্তু মই নিমন্ত্ৰণ কৰা নাই, কাৰণ কি আমাৰ ঘৰৰ মানুহ যিখিনি আছে সেইখিনি আৰু। কাৰণ কি আমাৰ ওচৰৰ মন্দিৰটো আছে, তাতেও পূজা হ'ব। আৰু আমাৰ ঘৰত যিখিনি আমাৰ মানে চাৰি চাইডে গোটেইবিলাক ঘৰ আছে, চবতে কিন্তু জন্মাষ্টমীৰ পূজা কৰে। প্ৰসাদ কিন্তু চবৰে ঘৰে ঘৰে অলপ অলপ যায়, আমাৰ ঘৰতো আহিব, মানে মোৰ ঘৰৰ পৰাও বেলেগত যাব, বেলেগৰ ঘৰৰ পৰা আমাৰ তাতে। আৰু মন্দিৰত চবেই কিন্তু মানে পূজা দিয়েতো মন্দিৰটোত, সেইবাবে আৰু বেছি মানে মানুহ মতালেও কোনো মানুহ মানে ঘৰত নাহে আৰু, মানে মন্দিৰতে বহে বেছিভাগ। মই অলপ মানে ভোগ দি দিম আৰু, চবকে সেনেকুৱাকৈ বিলাই দিম, মোকো সেনেকুৱাকৈ দিম। আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰি দিছোঁ, আপোনালোকে যদি মোৰ ভিডিঅ'বোৰ চাই অলপ মানুহ ভাল পায় তেনেহ'লে সদায় বাৰু ফ্ৰেণ্ড হৈ থাকিব। এয়া মই পায়কখিনি বহাই দিছোঁ। এয়া মই যোৱাকালিয়ে কিন্তু অলপ অলপ এনেকুৱাকৈ যোগাৰ কৰি থৈ দিছোঁ। পিছত আৰু মই গোটেইখিনি যাতে অকলে কৰিব লাগে, সেইবাবে মই মানে দুদিন তিনিদিনমান আগৰ পৰা অলপ অলপ এনেকুৱাকৈ যোগাৰ কৰি গোহাঁইৰ মানে কাষতে এনেকুৱাকৈ থৈ দিওঁ। তেতিয়া আৰু মানে পুৰোহিত আহিলে পটাপট খালি পূজাখিনি কৰি দিলে হৈ গ'ল। তাতে বনালোঁ এয়া পায়স, পায়সখিনি হ'বই আৰু, বইল হ'ব দিছোঁ চাউলখিনি। আৰু ইয়াত লৈছোঁ এটা কেৰাহী, ইয়াত মই এয়া ময়দা মাখি লৈছোঁ, ইয়াত অলপমান নিমখ দি লৈছোঁ। এইবোৰ কিন্তু চব বস্তু কিন্তু মোৰ পূজাৰে বাচন, আৰু গোটেইখিনি মানে লুচি মই ঘিতে বনাম। আৰু ঘিটো লৈ লৈছোঁ, এতিয়া এইখিনি বেলি ল'ম, পুৰিখিনি মই আধামান লুচি বেলি লৈছোঁ। এইফালে মোৰ ঘিউ গৰম হৈ গ'ল, ইয়াতে দিলোঁ লুচিবোৰ। তিনিখন চাৰিখনকৈ যিমানখিনি পাৰোঁ সিমানখিনি দিম আৰু, দি বনাই ল'ম লুচিখিনি। মই লুচিখিনি বনাই ল'লোঁ, এইফালে বহাই দিছোঁ মোহন ভোগ মানে চুজি। এয়া মোৰ চুজিও ৰেডি হৈ গ'ল, এয়া গোটেইখিনি ৰেডি কৰি ল'লোঁ, মোৰ পায়সো ৰেডি হৈ গ'ল। মই গোটেইখিনিয়ে মিক্স কৰি লৈছোঁ, লৈ ইয়াৰ লাড়ু বনাম। এয়া মই লাড়ুকেইটাও বনাই লৈছোঁ। আৰু এইকেইটাত লাড়ু নাৰিকল দিলে কিন্তু বেছি টেষ্টি হয়, কিন্তু জন্মাষ্টমীৰ দিনা আৰু মানে নাৰিকল দিয়া নাই। এয়া মোৰ মানে মিঠাইৰ ভোগ ৰেডি হৈ গ'ল। পাঁচবিধ বনাম বুলি ভাবিছিলোঁ, কিন্তু তাল এটা আনিছিলোঁ ৰ'ব, এয়া তালটো আনিছিলোঁ, তালটো কিন্তু মানে পকা নাই। সিহঁতে কৈছিল কি আজিলৈকে পকি যাব, দুদিন আগতে আনি থ'লোঁ, কিন্তু এতিয়ালৈ কিন্তু তালটো নপকিল, সেইবাবে পাঁচবিধ নহ'ল। আৰু কিন্তু 6-7 দিনমান লাগিব তালটো পকোঁতে, অলপো ঢিলাই হোৱা নাই। এয়া সিহঁতে কৈছিল কি দুদিনতে পকি যাব, মই সেইবাবে আগতে পালোঁ আনি থৈ দিছিলোঁ, নপকিল তালৰ পিঠা থাক আৰু। আজি 2 দিন আগতে তালটো আনি থৈ দিলোঁ, সিহঁতে কৈছিল কি তালটো পকি যাব 2 দিন ঘৰত থোৱাৰ পিছত, নপকিল। সেইবাবে 4বিধ হ'ল, 5বিধ হ'লে ভাল হ'ল হয়। মই ভাবিছিলোঁ তালবিধৰ লগত মানে মিলাই থৈ দিছিলোঁ যে এইটো এইটো বনাম, এইটো এইটো বনাম, তালটো কিন্তু নপকিল। আৰু 3 দিনমান লাগিবই কিজানি, অলপমানো মানে ঢিলাই হোৱা নাই। আৰু সিহঁতে মোক য'ৰ পৰা আনিছিলোঁ, সিহঁতে মোক কিন্তু কৈ দিছিল যে 2 দিন গৰম আছে বাবে 2 দিন কিন্তু ঘৰত থৈ দিলে তালটো পকি যাব। তো ভাবি আৰু মই বেলেগকৈ নানিলোঁ, এতিয়া কিন্তু পকা নাই, চালোঁ চাউলৰ ভিতৰতো থৈ দিছিলোঁ, কিন্তু নপকিল। সেইবাবে মাখি কিন্তু তালৰ মানে গোটেই তালটোৰ মানে বাহিৰে বাহিৰে ঘূৰি আছে, মানে তালটো মানে অলপো মানে ঢিলা হোৱা নাই, আৰু মানে মানে সানিব নোৱাৰিম আৰু, অলপমান মানে টান মানে ভাৱটো আছে। যদি অলপমান ঢিলা হ'লে তেতিয়া তালটো সানি মানে পিঠা বনালোঁ হয়। এইখিনি এতিয়া ভগৱানক দি আহোঁ।
মই কিন্তু প্রসাদখিনি আগবাই ললো লওয়ার পিছন এটা মানে হ্যাঁ করে ললো পূজাখিনি মানে যেখানে পড়ো আর সেখানে করে ললো মানে কিন্তু বেশিকে মানে পূজা পাত মানে যেখানে মায়ের হাতে কয় সেখানে জানো আর তাতকে বেশিকে কেউ না জানো এটা আমার পূজা হয়ে গেল মানে এটা কিন্তু 6টা সাড়ে 6টা মান বাজিল আর মানে এটা গধূলি হল আর এখানে প্রসাদ আগবাই ললো এটা অলপ খিচাড়ি বানাই দেব আর আমার ইয়াত কিন্তু খুব গরম আর ইমান গরম রোদ তো কিন্তু মানে মানে আমার এই সাইডেও রোদ সেইটু সাইডেও রোদ মানে আমার পুরো ঘরটোয়ে মানে গরম এভাবে খুব গরম লাগে আর মন্দির তো কিন্তু খুব গরম এতিয়া পাকঘর তো যেমন গরম মন্দিরও কিন্তু মানে গরম বলো এটা কিচ্ছা না যাও কিচ্ছা না যায় অলপ মানে খিচাড়িয়ে বনাম খিচাড়ি বনাম আর মানে খিচাড়িতে গোটেইখিনি সবজি দি বানাই দিম আর কারণ কি আমার ঘর আছে এটা মন্দির আছে তাতে সকলে ভোগ খাবই মোর হাজবেন্ডে আহিয়ে মানে তেওঁটা হা নাই এতিয়ালৈ আহিয়ে তেওঁ বরিয়াত দুই ঘরত সেয়া কৰি মানে ঘরত অলপ মুখত দি তেতিয়া আর মন্দিরত গুছি যাব মন্দিরত কিন্তু আমার যেখানে আমি মানে ইয়ারে মানুষখিনি আছে মন্দিরতে কিন্তু সকলরে মানে নিমন্ত্রণ আছে খোৱাৰ বাবে মই ঘরতে থাকিম খালি মাজতে এবার যাই সেয়া করে আহিম আর এটা কিন্তু তাতে মন্দিরত মানে পূজাত বহিব 8টা বজাতে মই এভাবে অলপ জলি জলি করে লৈছো কারণ কি আমার ঘর পূজাখিনি করে লৈছো আজি দিনটোই আছে যাতে জন্মাষ্টমী সেইভাবে আর মই জলি করে ললো মায়ও কই লিছে যে গধূলিতে তো করে লবি কারণ কি বেশি দেরিলে থাকবে নালাগে কারণ কি 8টা বজাত আর মন্দিরত বইব যাতে মই 8টা বজার আগতে মই গোটেইখিনি করে লম এটা কিছু না যাও অলপ খিচাড়ি বয়ে দিব বেলেগ নবনা খিচাড়ি বনাম খিচাড়িতে মানে সব সবজি পাতি দিব না বলা এটা খিচাড়ি যাও আর মানে জন্মাষ্টমীর দিনে বরফুণ হবো লাগবে আমার ইয়াত কিন্তু ইমান গরম বরফুণ সরফুণ নাই কিন্তু এইকেইদিন বরফুণের নামও নিশানো নাই আর ইমান গরম বলো কি খেলো যাও ইয়াত লৈছো এটা কেরাহী ইয়াত দিলো মুগ দালি মুগ দালিখিনি কিন্তু ভাজি বনাম ইয়াতে লৈছো 1 বাটি আর আধা এয়া মই মুগ দালিখিনি ভাজি লৈছো নোধোয়াকৈ ভাজি লৈছো এতিয়া ধুই লম আর ইয়াত লৈছো এয়া টৌটো ইয়াতে বনাম এয়া ভোগ মোর খিচাড়ি রেডি হয়ে গেল এইফালে বেঙনা ভাজব দিছ আর ইয়ার পটলখিনিও হানি থাকি দিছ মই কিন্তু ঘরের ভগবানক গোটেইখিনি দি ললো হয়ে গেল মন্দিরত এফালে পূজাত বহিছে মো এখন সাজি লৈছো ইয়াতে চাকি ধূপ পয়সা লৈ লৈছো বলো এতিয়া মন্দিরে যাও মাইনা ওলাতেই 10 মিনিটমান লেট হয়ে যায় আর এটা কিন্তু 8টা 40 হল আর মানে মানে গম পাই আর যে ঘন্টা বজাই দিছি যেতে গম পাইছো আর চিলিঙা চিলিঙার আওয়াজ আহে বলে এটা মন্দিরতে লগ পাম আর মন্দিরটা দেখাই আনো আমার মন্দিরত কেনকাকে পূজা হয় এটা কিন্তু মোর আওয়াজ নাই আর মানে দেরি হয়ে গেল না দিনটো একো খোৱা নাই যাতে এতিয়া মোর আওয়াজ নোলায় মন্দিরের পর আহি কিবা এটা খাম আর বলে এটা মন্দিরত যাও মাইনা মই বাবু কিন্তু মন্দিরের পর গুছি আইলো হাজবেন্ডে আছে তেওঁক বহিব দিছো তেওঁ বহক কারণ কি ঘরের পূজা তো মোর হয়ে গেল কারণ ইমান গরম তাতে আর বেশি সময় কিন্তু থাকব নইলো গুছি আইলো আর আমার মনটা কিনে আহিল তাকে ভাত দিব লাগে এইভাবে মই গুছি আইলো আর সেইটো খিচাড়ি নাখায় তার কারণে দিনতে কিন্তু মই অল্প ভাত বেশিকে বানাইছো সেইখানে থৈ দিছো তাকে এতিয়া সেইখানে দিম মন্দিরের ঠাইত কিন্তু যোৱাকালি মানে জন্মাষ্টমীর দিনা কিন্তু বরফুণ হয়েছে আমার ইয়াত কিন্তু বরফুণ হয় না অল্পও বরফুণ নাই কিন্তু গর্জি আছিল ঠিকই কিন্তু বরফুণ এতপো নাই এটা কিন্তু 9টা 10 হাজবেন্ডক খুয়ালো মার ভাত বনাই দিছো তেওঁক আজি কাঁচকল সিদ্ধ আলু সিদ্ধ কি পটলও দিছো এটা সিদ্ধ আর অমিতাও দিছো গোটেইখিনি সিদ্ধ করে দিছো কারণ কালি লঘন থাকার বাবে মোর মানে পিছদিনা মানে মোর গাতো মানে অলপ উইকনেস যেন লাগে কারণ কি দিনটো নাখালে রাতে যদি খাও পিছত রাতে আর মোর মানে হোস না থাকে আর খোয়ার পিছত কেইটা বাজে রাতেপা আজি কিন্তু উঠোতেও লেট হয়ে যায় কারণ কি গরমও বেশি আর এই গরমটা মানে ইমানেই বেশি হয়েছে আজি কিন্তু তাতসেও যেন বেশি গরম দিব আজি মই যেতিয়া উঠছো তার আগর পর মানে পোহর হয়েছে আমার গোটেই ঘরবোর পোহর হয়েছে মই উঠিয়ে দরজা খিড়কিবোরও খুলি দিছো দিয়ার পিছতো মানে আমার ঘরবোর মানে যেন গরম মানে জুই ওলাই তেনকা যেন মানে ধোঁয়া ওলাই আছে আমার ঘরবোর ইমানেই গরম হয়েছে আর আজি তো শনিবার সেইভাবে মাছ মাংস নবনো আর আজি আজি নাইও কারণ কি এখন আমি যাতে খোৱা নাই আদা নহরু আর পিঁয়াজও নাই সেইবোৰ আর সানডে বজার করব লাগবে কারণ কি একমাহ কিন্তু আমি পুরা নিরামিষে খাইছো পুরা নিরামিষে খাইছো পিঁয়াজও খোৱা নাই নহরু খোৱা নাই আমি কি যে আমি ভাবলে কিন্তু যিকোনো কাম আমি করব পাৰিম বুলি ভাবলে মানে মনত যদি আমি থান লওঁ যেহেতু কাম আমি করিম তেতিয়াহলে কিন্তু আমি করব পাৰোঁ কারণ কি এই মাহতো আমি কিন্তু মানে মোৰ ল'ৰা ছোৱালীকেইটাই মানে কৈছিল আৰু যে মা হোষ্টেলত থাকোঁতেতো মাইনাইটো নিৰামিষে খাইছিল বহুত
মানে নিরামিষে আছিল কেতিয়া খালি হোস্টেলৰ পৰা বাহিৰত গ'লেহে মানে মাছ মাংস খাব পাইছিল, এনেতো নিৰামিষে খাইছিল, হোষ্টেলখন পুৰা ভেজিটেৰিয়ান আছিল। সেইবাবে আৰু সিহঁতৰ কিন্তু কিবা মানে ফেষ্টিভেল হ'লে হোমযজ্ঞ হৈ থাকে, সেইবাবে তাতে মানে নিৰামিষে চলে। আৰু এইবাৰ তাইৰ ফ্ৰেণ্ডবোৰ যিবোৰ ফ্ৰেণ্ড তাই মানে হোষ্টেলত পাইছিল বা কলেজত যিবোৰ ফ্ৰেণ্ড আছিল চব কিন্তু এই নিৰামিষ ভোজীয়ে, সেইবাবে সিহঁতেও কৈছিল যে নিকিতা তই এমাহ কৰি চাচোন। তাৰপিছত আৰু মাইনা কোৱাৰ পিছত আমিও কৰিলোঁ, আৰু মাইনা বাবু যাতে জোতাই পাৰিম বুলি ক'লে, তাৰপিছত মোৰো মনত অলপ জোৰ বান্ধি গ'ল। মই ভাবিলোঁ ঠিক আছে, আৰু ল'ৰা ছোৱালী যদি কয় মানে কৰি কিন্তু ভাল লাগে, আৰু সিহঁতৰ হিচাপতেই মই বনাওঁ, কাৰণ সিহঁতে কি খাব ভাল পায় কি খাব বেয়া পায় সেই হিচাপতে বনাওঁ। বনাই দিলে মোৰো ভাল লাগে, কাৰণ কিয় মোৰ ল'ৰা ছোৱালী দুটা অলপ খাই বেছি ভাল পায় মোৰ হাতৰ, সেইবাবে। আৰু সিহঁতে কোৱাৰ পিছতে কিন্তু আমি মানে ডিচিশ্যনটো লৈছোঁ, ঠিক আছে একো আমি নাখাওঁ, মানে পুৰা ভেজে খাম, আৰু পিঁয়াজো নাখাওঁ নহৰুও নাখাওঁ, আদাটো খাইছোঁ, সেইবাবে পুৰা। কিন্তু আমি কিন্তু আৰু মাইনা বাবু মানে ক'লে বা ল'ৰা ছোৱালী কিবা এটা কাম কৰিম বুলি ক'লে বা মাকে বা বাপেকে যদি মানে মিলি যায় মানে ঠিক আছে চাৰিজনে বা পাঁচজন যিমানজন ঘৰত মেম্বাৰ থাকে গোটেইকেইটা যদি একমত হয় তেতিয়া কিন্তু মানে কামটো কৰাত ইজি হয়। আৰু এইটো কামে নহয় নে নিৰামিষ খাইছোঁ এইটো কামে নহয়, চব কামতে কিন্তু মানে একতা হৈ চলিলে কিন্তু মানে কি আৰু ঠিক আছে এটাৰ মাজত এটা যদি হয় দি তেতিয়া কিন্তু খুব কামবোৰ মানে কৰিও ভাল লাগে আৰু এনেকুৱাকৈ মজাও লাগে। এই মাহটো কিন্তু আমি পুৰা পুৰা মানে পিয়ৰ ভেজিটেৰিয়ান হৈ গৈছোঁ, আৰু দিনকেইটা কিন্তু ভালদৰে কাটি গৈছে, কাৰণ কিয় দিনো কিন্তু আমাৰ বেয়া লগা নাই, কাৰণ কিয় ভেজ খালে এনেওতো মোৰ হাজবেণ্ডে ভেজ খাবই বেছি ভাল পায়, তথাপিও মানে মই কিন্তু সিমান এটা ভেজ খাই ভাল নাপাওঁ, কাৰণ মোৰ অলপ মাছ মাংস হ'লে মাজে মাজে আৰু মানে সদায় নহ'লেও কোনো কথা নাই, সপ্তাহ দুই তিনিদিন মানে মাছ চাছ হ'লে মোৰ অলপ ভাল লাগে। কিন্তু এই মাহটো কিন্তু ময়ো মানে মনত এদিনো মানে ভাবা নাই যে মাছ খাব লাগিছিল বা কণী খাব লাগিছিল, মাংসটো মই নাখাওঁ, মাংসটো ছয় মাহত এদিনেই খাওঁ, আৰু মইতো চিকেন টিকেন এইবোৰ নাখাওঁৱেই। কিন্তু এইবাৰ কিন্তু মই মানে পাৰিলোঁ আৰু মই ভাবোঁ আজি মই ভাবি আছোঁ মানে মনে মনে এতিয়া কামো কৰি আছোঁ, মনে মনে ভাবি আছোঁ হাজবেণ্ড খুৱাই লৈ পঠাৰ পিছত মই ভাবিছোঁ মানে কি আৰু মনত যদি আমি থান লওঁ যে এইটো কাম কৰিম বুলি তেতিয়া কিন্তু যিকোনো কামেই হয়, এইটো বুলি নহয় সকলো কাম কিন্তু কৰা যায়। আৰু আজিৰ ভিডিঅ'টো এইখিনিতে শেষ কৰোঁ, কাৰণ এতিয়া মই বনাম পনীৰ, আজি দিনটো আছে কাৰণ আজি শনিবাৰ, যাতে শনিবাৰে এনেই আমি নিৰামিষ খাওঁ, পনীৰ বনাম আৰু বন্ধাকবি আছে মানে গোটেইখিনি চব্জি আছে আৰু অলপ অলপ, কি বনাওঁ পিছলৈ বনাম। এতিয়া কিন্তু 9:10 মানে হ'ল, বেছি সময় হোৱা নাই, আৰু হাজবেণ্ড যোৱাৰ পিছতে মানে কি হয় মোৰ হাতত কিন্তু বহুতখিনি সময় থাকে। এতিয়া মানে ঘৰত কিবা বিছনা চাদৰ তাদৰখিনি অলপ চেঞ্জ কৰি লোৱাখিনি কৰি ল'ম, আৰু দুখনমান কাপোৰ ধুইছোঁ ৰাতিপুৱা, সেইখিনিও চাটত দি দিছোঁ। মই কিন্তু মানে কি আৰু 5:30-5:30 মানে মোৰ চাটত কাপোৰ মেলা হৈয়ে যায়, মানে ইমান গৰম, আৰু জলদি জলদি মানে চাটত মেলা হ'লে ৰাতিপুৱা কিন্তু জলদি জলদি মানে চপাই আনিব পাৰি, মানে 9:10-10:00 কিন্তু কাপোৰ শুকাই যায় ইমানেই গৰম চাটত। আৰু ৰাতিপুৱা উঠা মানুহৰ বাবে কিন্তু মানে কামবোৰো ইজি হয় আৰু পিছলৈ কিন্তু মনটো কিন্তু খুব ভাল হৈ থাকে, ৰাতিপুৱা উঠিলে মানে এনাৰ্জি। মই কিন্তু ৰাতি মই যদি অলপ লেটকৈ উঠোঁ তেতিয়া কিন্তু মই এনাৰ্জি নাপাওঁ, যদি মই জলদি উঠোঁ তেতিয়া কিন্তু মই পুৰা এনাৰ্জি পাওঁ। আৰু আজি ভিডিঅ'টো এইখিনিতে শেষ কৰোঁ, বহুত কথা পাতি ল'লোঁ, আজিৰ বাবে আহোঁ, থেংক ইউ, বাই।